খোলাবাজারে বিক্রির টিসিবির তেল চিনি ও কালোবাজারে বিক্রির সাথে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের গুদাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় 1,200 লিটার তেল, 175 কেজি চিনি ও 40 কেজি ডাল জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন টিসিবির ডিলার রেজাউল করিম, তার সহযোগী জালাল হোসেন ও সাগর শেখ। বৃহস্পতিবার দুপুরে নগর পুলিশের সদর দপ্তরে এ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এরা টিসিবির পণ্য গরিব অসহায় জনগণের মধ্যে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে আসছিল। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেন পুলিশ কমিশনার। উচ্চ মূল্যে বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার কারণে এই গরিব মানুষরা তারা কিন্তু ডিপ্রাইভ হয়। তা আজকে আমি আপনাদেরকে ডেকেছি এই জন্য, এই ডিলারদেরকে যারা ডিলার যারা এইসব ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই ব্যবসা করে, যারা মজুদদার এবং কালোবাজারি করবে এবং যারা বাজারে বিক্রি করে দিবে, তাদের বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশ কিন্তু তাদের ব্যাপারে আমরা কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা কিন্তু তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসবো। এটা নিউজ ডেস্ক, পদ্মা টাইমস 24। খোলাবাজারে বিক্রির টিসিবির তেল চিনি ও কালোবাজারে বিক্রির সাথে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের গুদাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় 1,200 লিটার তেল, 175 কেজি চিনি ও 40 কেজি ডাল জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন টিসিবির ডিলার রেজাউল করিম, তার সহযোগী জালাল হোসেন ও সাগর শেখ। বৃহস্পতিবার দুপুরে নগর পুলিশের সদর দপ্তরে এ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এরা টিসিবির পণ্য গরিব অসহায় জনগণের মধ্যে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে আসছিল। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেন পুলিশ কমিশনার। উচ্চ মূল্যে বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার কারণে এই গরিব মানুষরা তারা কিন্তু ডিপ্রাইভ হয়। তা আজকে আমি আপনাদেরকে ডেকেছি এই জন্য, এই ডিলারদেরকে যারা ডিলার যারা এইসব ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই ব্যবসা করে, যারা মজুদদার এবং কালোবাজারি করবে এবং যারা বাজারে বিক্রি করে দিবে, তাদের বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশ কিন্তু তাদের ব্যাপারে আমরা কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা কিন্তু তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসবো। এটা নিউজ ডেস্ক, পদ্মা টাইমস 24।